MT-15 এর সাথে কেমন যাচ্ছে? যাচ্ছে আসলে আমার 1101 কিলোমিটার। বেশ সকাল সকাল আজকে বের হয়েছি, সময় হচ্ছে 11:01। জাস্ট 11টার সময় এই ক্যামেরাটা সেট করলাম, 1 মিনিট সময় লেগে গেছে। অ্যান্ড বামপাশের দোকানগুলো দেখে এই ক্যামেরাগুলো লাগাইছি, সরি ক্যামেরাটা লাগাইছি। দোকানগুলো দেখেন কি একটা অন্যরকম ব্যাপার স্যাপার লাগতেছে না? প্রত্যেকটা দোকানে ছাতা দেয়া যাতে রোদ না লাগে, বৃষ্টি আসলেও মোটামুটি এই ছাতাগুলো কভার করে। অ্যান্ড এখানে একটা দুইটা দোকানই ফার্স্টে বসছিল, অ্যান্ড বসতে বসতে আস্তে 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 এখন এতগুলা দোকান হয়েছে। শুধু তাই না, সন্ধ্যাবেলা যদি দেখেন তাহলে এই রোডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই এই যে কার্ডগুলো যে রাখা আছে এইগুলাতে, আরে মাছের দোকানও আছে এই দোকানগুলোতে, হচ্ছে রেগুলার প্রত্যেকদিন সন্ধ্যায় খাবার টাবার অ্যান্ড বিভিন্ন রকম মুখরোচক খাবার যেগুলো আর কি, ড্রিঙ্কস খাবার এগুলো বিক্রি হয়। ড্রিঙ্কস বলতে ওই জুস টাইপের, দেখেন কত দোকান একদম মাথা পর্যন্ত। অ্যান্ড এই যে দোকানগুলো বসতেছে এগুলার একটা টাকাও সরকারি খাতে যায় না, এগুলার টাকা আগে যেতে হইতেছে নেতাদের পকেটে এবং যারা এখানে টহল পুলিশ থাকতো তাদের পকেটে, মানে আনঅফিসিয়ালি যেটা। অ্যান্ড এই দোকানগুলা বা এই ব্যাপারগুলার জন্য থাইল্যান্ড বা মালয়েশিয়ার বিভিন্ন জায়গা বা বিদেশে আমরা যখন দেখি না যে রেস্টুরেন্টগুলা রাস্তার পাশে কিছু চেয়ার টেয়ার নিয়ে যে টাইমে রাস্তায় ব্যস্ততা কমে ওই টাইমে বসে, অ্যান্ড ওদের হচ্ছে সরকারিভাবে প্রত্যেকটা এই ধরনের ফুড কার্টগুলো যেগুলো আছে এগুলা থেকে একটা চার্জ, একটা টাকা নেওয়া হয় মান্থলি বা ডেইলি বা যাই হোক। অ্যান্ড ওটা সরকারি খাতে জমা হয়, এই কারণে সরকার থেকে পুলিশও এটা রক্ষণাবেক্ষণ অ্যান্ড সব কিছু করে। আর আমাদের এখানে যেটা হইতেছে সেটা হলো এটার কোনো রক্ষণাবেক্ষণ আসলে আছে, পুলিশ দেখে রাখে, মানে যার যা যেই থানার আন্ডারে এটা পড়ছে তারা এটারে একটু রক্ষণাবেক্ষণ দেয় এবং ওই যে রাত হলে বন্ধ করতে বলে। বাংলাদেশের রক্ষণাবেক্ষণ বলতে হচ্ছে এই রাত হয়ে গেছে বন্ধ করো না কেন, বন্ধ করো না কেন, এটাই হচ্ছে রক্ষণাবেক্ষণ বাংলাদেশের এই সমস্ত ফুড কার্টগুলো। বাট যদি সরকার থেকে করতো সপ্তাহে একদিন বা দুই দিন ছুটির দিনগুলো, অথবা যেই টাইমে হচ্ছে ওই যে বললাম ব্যস্ততা কমে সরকারি অফিসগুলো ছুটি হওয়ার 1 ঘন্টা পর থেকে যদি ওদেরকে বসতে দিত, তাহলে কিন্তু সরকারি খাতে এই টাকাটা সম্পূর্ণ ঢুকতো, এটাও একটা আয়ের অনেক বড় মাধ্যম হইতো। অ্যান্ড এই রেস্টুরেন্টগুলো নট অনলি এইখানে, পূর্বাচলের বিভিন্ন জায়গায় বসে, খিলগাঁয়ের বিভিন্ন জায়গায় বসে, উত্তরার বিভিন্ন জায়গায় বসে, যদি সারা ঢাকার শহর ঘুরেন তাহলে 10 থেকে 15টা জায়গায় এই ধরনের ফুড কার্ট দেখতে পাবেন যেখানে বেশ রমরমা ব্যবসা হইতেছে এবং ওইখান থেকে একটা টাকাও সরকারি খাতে যাইতেছে না, প্রত্যেকটা টাকা যাইতেছে হচ্ছে আপনার আমার মতো যারা আছে তাদের পকেটে। মানে আপনার আমার মতো বললাম হলো যারা আর কি সাধারণ মানুষের মধ্যে একটু অসাধারণ, আসলে অসাধারণ ওরা, মানে নেতা বা ক্ষমতাশালী বা ওরকম আর কি ওদের পকেটে। এরকম কিছু টোল প্লাজাও দেখবেন, আমরা যখন বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাই দেখি যে ওই ব্রিজের বয়স এত পুরানো হয়েছে যে ব্রিজ ভাঙ্গার, মানে মনে হয় যে ভাঙ্গার একটা বানানোর বয়স মনে হয় পার হয়ে যেতেছে, কিন্তু তারপরে ওই সমস্ত ব্রিজ থেকে টোল উঠতেছে এবং টোলটা উঠতেছে কোনো সরকারি টোল বা কোনো কিছু না, ওই যে এরিয়ার লোকজন এরিয়ার নেতা টোল তুলতেছে। আমাদের গ্রামের বাড়ি যাইতে মরিচা ব্রিজে একটা টোল আছে, এই ব্রিজ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখনকার এই ব্রিজ, মনে হয় আবার ভাঙ্গার সময় হয়ে গেছে, ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণের কিছু নাই, উপরে লাইট জ্বলে না কিছু না, টোল নিতেছে। পোস্তকলা ব্রিজ আজকে তৈরি হয়েছে ভাই, মনে হয় আমার জন্মের আগে তৈরি হয়েছে, আমি তো যখন থেকে চিনি তখন থেকেই দেখি পোস্তকলা ব্রিজ এইখানে। সেই ব্রিজের টোল কিছুদিন আগে আপনারা তো জানেন পদ্মা ব্রিজ উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত সেই ব্রিজে বেসরকারিভাবে টোল তোলা হইতো এবং সিটি কর্পোরেশনের গাড়িতে আমি একবার ছিলাম এক সিটি কর্পোরেশনের অফিসের সাথে, অফিসারের সাথে, তাদের গাড়ি থেকেও মানে টোল নিল, এবং নিল তো নিল, তারা এমন একটা ভাবে নিল যে যদি টোল না দেওয়া হয় তাহলে মনে হয় তাদের উপরে মানে সিটি কর্পোরেশনের গাড়ির উপরে আক্রমণ হবে, এতটা ক্ষমতাশালী ছিল ওইখানকার টোলগুলা। আসলে এই বেআইনি ব্যাপারগুলা থেকে আমাদের মনে হয় একটু বের হয়ে আসা উচিত এবং এই ছোটো ছোটো খাতগুলাতে যদি সরকার একটু দৃষ্টি দেয় তাহলে এই ছোটো ছোটো খাত থেকে বড় বড় সরকারি যে রাজস্ব বা যাই হোক ওইটা মনে হয় উপার্জন করা সম্ভব। বাই দ্য ওয়ে, হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ভ্লগস। অ্যান্ড আজকে ইন্ট্রোটা দিলাম এই কারণে, যেই কারণে হচ্ছে সরি আজকে ইন্ট্রোটা দিলাম এই কারণে, কারণ হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে ক্রিসেন্ট হসপিটাল উত্তরাতে। বাট আজকে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে আজকে মাকে রিলিজ দিয়ে দিবে, অ্যান্ড এই জন্যই এখন আমি এই সকাল সকাল রওনা হয়ে গেছি। কালকে রাতে আমার থাকার কথা ছিল কিন্তু আসলে আমি কিছু কাজ নিয়ে রাতে এত ব্যস্ত হয়ে পড়ছিলাম বা আমার এডিটের চাপটা এত বেশি ছিল, আপু আমারে বলতেছে তোর আসার দরকার নাই, তুই কাজটা শেষ কর, সকালে রিলিজ দিলে সকালেই আসিস। অ্যান্ড সকাল সকাল 9:30 সময় ফোন দিল, উঠলাম, ঘরে কিছু টুকটাক খাবার ছিল কলা রুটি এই টাইপের, ওগুলা খাইলাম অ্যান্ড বের হয়ে গেলাম। এদিকে আমার বড় আপু আসতেছে, দুলাভাই আসতেছে,
ওদের গাড়িতে করেই আসা পর্যন্ত যাবো আর কি। যাই হোক, এই হসপিটালের ব্যাপার স্যাপার আমি আজকের ভিডিওতে আসলে দেখাবো না মূলত। আচ্ছা, আমার এর মধ্যে শুভ ভাইকে ফোন দিছিলাম, ওনার একটা বাইক আমার বাসায় আছে। উনি কিছুদিন আগে কয়েকটা বাইক কিনছিল, ওইখান থেকে সবগুলা বাইক আবার আনতে পারে না, একটা আমার বাসায় রেখে দিছিল, মানে উত্তরা বাসাতে আর কি। ওটা ওনার আনতে যাওয়ার কথা ছিল, বাট ভাইয়ার হচ্ছে একটু রেডি হইতে দেরি হইতেছে, এই জন্য আমি চিন্তা করলাম হসপিটালের কাজটা আগে সারি, ওই কাজটা পরে করা যাবে, মানে বাইক আনার কাজটা না হয় আরেকদিনই করা যাবে, এই হচ্ছে অবস্থা। আমি সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, আমি বের হয়েছি পরে আকাশে সাদা সাদা মেঘ আছে, তো মেঘগুলো একটু রোদটাকে ঢাকতেছে, একটু শান্তিতে যেতে পারতেছি। তা নাহলে যে পরিমাণ রোদ দেখছিলাম ঘর থেকে, ওই পরিমাণ রোদ থাকলে এই রোডে চলাফেরা কষ্টের হয়ে যেত। যাক, চলেন দেখি আমরা আগাইতে থাকি। বাইরে কেউ যদি ভাবেন সকালবেলা রোডঘাটে জ্যাম কম থাকে, আমি তো ভাবছি সকালে হয়তো কিছুই থাকে না, রাস্তা ফাঁকা থাকে, রাতে চলে অভ্যাস তো, কিন্তু দেখেন সকালের অবস্থাটা, সিগন্যাল টিগনাল সব কিছু মিলায়া হয়ে যায়। ইসের জাহাঙ্গীর গেটের অনেক অনেক গাড়ির চাপ তো এখানে, কি কোনো, এটা হলো পুরানো এয়ারপোর্ট, আগে একসময় এখান থেকেই মানুষ বিদেশ যেত, এদিকেই কোনো এক জায়গায়, এটাই সম্ভবত পোর্ট ছিল, এই বিল্ডিংটাই সম্ভবত পোর্ট ছিল, মানে ঢোকা বের হওয়ার জায়গা ছিল সম্ভবত ইমিগ্রেশন বা এইগুলা। ও মা, আমার ডান দিক দিয়ে যেতে হবে, আয় হায় 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 হায়, মারা খেয়েছিলাম রে, মারা খেয়েছিলাম। এক হলো ক্যামেরা লাগানো, দুই হলো ওটা ক্যান্টনমেন্টের রাস্তা, পুরা দমে ধরা খাইছিলাম আজকে। ও আচ্ছা, মেন জ্যামটা হচ্ছে নিচতলায়, উপরের তলায় কোনো জ্যামই নাই, দেখছেন উপরে কি সুন্দর ফাঁকা, কিন্তু নিচে কোনো একটা ঘটনা ঘটছে। আচ্ছা, আপনাদের সাথে আজকে একটা ব্যাপার শেয়ার করি, দাঁড়ান আমার এই বাইকটা কত কিলো চলছে একটু দেখি, ওয়েট, কই রে ভাই, অডো হচ্ছে 1101 কিলো, বাবা 1101 কিলোতে আজকে রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে রাইডিং এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে MT-15 সাথে কেমন যাচ্ছে আসলে আমার 1101 কিলোমিটার। 1000 কিলোমিটার ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আসলে। আমাদের ইউটিউব চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হইল, তখন যে খুশিটা, যে আনন্দটা পাইছি ভাই, সত্যি কথা ওই আনন্দটা 10000 পাই নাই, ওই আনন্দটা 20000-30000 এগুলা নর্মাল লাগছে, 50000-এ কিছুটা আনন্দ লাগলেও 1 লাখের আনন্দটা হ্যাঁ ভালো ছিল, কিন্তু 1000-এর যে আনন্দটা ভাই সত্যি কথা, ওই আনন্দটা ইউটিউব লাইফে যারা ইউটিউব করেন তারা জানেন যে অন্য কোনো মাইলস্টোনে এই আনন্দটা পাওয়া যায় না। যাই হোক, ওইটা বড় কথা না, মূলত হচ্ছে 1000 কিলোমিটার তো চালাইলাম এটা, অ্যান্ড ব্রেক ইন পিরিয়ড তো আরও 500-700 বা আরও 1000 মানা উচিত, বাট শুরু থেকে এই বাইকটা আমার ব্রেক ইন পিরিয়ড ওইভাবে বলতে গেলে মানার প্রয়োজন পড়ে নাই। এটা 6 নম্বর গিয়ারে যদি আমি 5000 RPM তুলি, 80-85 স্পিড উঠে যেতেছে, সেখানে ব্রেক ইন পিরিয়ডের মানে বোঝা যায় না আসলে। ব্রেক ইন পিরিয়ড মানে যে একটু লো RPM-এ একটু আস্তে ধীরে চলবে, ওই আস্তে ধীরে ব্যাপারটা আসলে এই বাইকের মধ্যে নাই। আর শুরু থেকে এই বাইকটার স্মুথনেস ভালো, তবে হ্যাঁ প্রথমে কিছুদিন মানে প্রথম 500-700 বা 1000 এখনও পর্যন্ত এটার ইঞ্জিন একটু বেশি হিট হবে, এটা নর্মাল এই ব্যাপারটা। 2000-3000 কিলোর মধ্যে ইঞ্জিন হিটিং ইস্যুটা অনেকটাই কমে যাবে, এবং 5000 কিলো পর্যন্ত যদি চালাইতে পারেন বাইকটা, তারপরে এটার রিয়েল স্মুথনেসটা আসবে। কিছু কিছু বাইক 6000-এও আসে, বাট এই ধরনের বাইকগুলা 3000 বা 2000-2500 পর থেকে, মেইনলি হচ্ছে শুরু থেকেই এই ধরনের বাইকগুলোতে হচ্ছে একদম আপনি রিয়েল পারফরমেন্সই বলতে গেলে পাবেন, কিন্তু ইঞ্জিন ফ্রি হওয়ার যে ব্যাপারটা ওইটা হইতে তো একটু সময় লাগবেই। আর এর মানে এই না কেউ আবার ব্রেক ইন পিরিয়ড মাইনেন না, ব্রেক ইন পিরিয়ডে 85 উঠে ঠিক আছে, কিন্তু যে 100-102-3-110-20-30 এগুলা উঠাইতে যায় না, কারণ ব্রেক ইন কিন্তু হয়। যারা আমার এই বাইকের ভিডিও শুরু থেকে দেখতেছেন তারা তো দেখছেন প্রথমবার ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করি তখন ফিল্টারের মধ্যে প্রচুর 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 অ্যালুমিনিয়ামের গুঁড়া টুড়া এগুলা ছিল, এবং তারপরে আমি যখন দ্বিতীয়বার চেঞ্জ করি তখন একটু কম ছিল, অ্যান্ড সেকেন্ড ইঞ্জিন অয়েলই চলতেছে। আরেকবার চেঞ্জ করব হচ্ছে বেশি কিলো হয় নাই, 200-300 কিলো হয়েছে, টোটাল 1000 কিলো চালায়া করবো বলছিলাম, তো হয়তো 1500-1600 বা 1800 কিলোতে আরেকবার হচ্ছে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিব, মনে হয় বেশি না 200-250 কিলো হয়েছে লাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে। নাকি এবার কি আমার 3 নম্বর ইঞ্জিন অয়েল চলতেছে না 2 নম্বর, আমি তো ভুলেই গেছি। আচ্ছা হবে কিছু একটা, আমি হচ্ছে প্রথমটা 300 কিলোতে ফেলছি, দ্বিতীয়টা 800 কিলোতে ফেলছি, আচ্ছা 1000-9-10 হ্যাঁ 200 কিলো চলছে, তার মানে হচ্ছে 1500-র পরে গিয়ে আরেকটা ফেলবো, এবং তারপর থেকে নর্মাল সিস্টেমেই হয়তো ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করবো, কারণ অলরেডি ব্রেক ইন হয়ে গেছে। এটা দুইটা ইঞ্জিন অয়েলই মোটামুটি ব্রেক ইন পিরিয়ডের ওই ব্রেক ইনগুলো দেখলাম যে অনেকটাই শেষ, থার্ডটা চেক করলেই বোঝা যাবে, এই হলো অবস্থা। তবে স্মুথনেসের যে ব্যাপারটা ভাই, আমি তো অন্যান্য আরও বাইক চালাই, প্লাস আমার নিজেরও একটা N250 আছে, N250-র মধ্যে যে পাওয়ার আছে র পাওয়ার, ওইটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু পাওয়ারটা ডেলিভারি করার জন্য স্মুথনেসটা আসলে মানে ভাই মানি টক্স।
একটা বাইক আপনি বাংলাদেশি টাকায় কিনতেছেন হচ্ছে 5,25,000 টাকা দিয়ে, যদি অফিসিয়াল কিনেন, সেখানে ওই একটা বাইক আপনি কিনতেছেন হচ্ছে 3,40,000 টাকা দিয়ে। তো এইখানে ভাই অলমোস্ট 2,00,000 টাকার একটা ব্যাস কম। অনেকে বলে সি 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 সি, আসলে ব্যাপারটা কি 150 থেকে শুরু করে 350 পর্যন্ত আমার মনে হয় কি সিসির কারণে টপ স্পিড বা পাওয়ারে যে খুব বেশি একদম আমূল পার্থক্য ওটা পাবেন না। কারণ এই একটা বাইক 150 সিসি, এটার 300 সিসির যদি বাইক আসে তাহলে খুব একটা ওরকম পার্থক্য অবশ্যই পাবেন না। তবে ইয়ামাহার একটা R3 বাইক আছে, ওটা আবার ডুয়েল সিলিন্ডার, ওইটার ব্যাপারটা আলাদা, ওইটা আসলে তারপরে হয়তো বোঝা যাবে যে আসলে ওইটা কোন ধরনের কী পারফরমেন্স দেয়। আচ্ছা, আমি অনেকদিন ধরে বাইক নিয়ে কোনো কথাই বলতেছিলাম না সম্ভবত লাস্ট ভিডিওগুলোতে মা অসুস্থ থাকাতে, আজকে একটু মার ব্যাপারটা ভালোর দিকে, তো এই জন্য পুটপুট পুটপুট করে একটু বাইক নিয়ে আবার কথা বেরোইতেছে। যাক, মা যদি সুস্থ থাকে তাহলে দেখবেন আবার বাইকের কন্টেন্ট আসতে থাকবে, অ্যান্ড আপনারাও সবাই দোয়া করবেন যাতে মা সুস্থ থাকে। এই ছোট্ট করে আসলে শেয়ার করলাম MP15-এর এক্সপিরিয়েন্স, কারণ মাঝখানে আমি যখন N250 কিনি তখন এই বাইকটা কয়েকদিন চালাই নাই, শুধু ওটাই চালাইছি, অ্যান্ড তারপরে এটা যখন ধরছি আমার মনে হয়েছে যে এতদিন কী চালাইলাম। মেইন কথা যেটা, আমি পালসার N250-কে কোনোভাবেই খারাপ বলতেছি না, ও যেই দামে যা দিতেছে ওইটা মোর দেন এনাফ, মানে প্রয়োজনের চেয়ে বেশি দিছে ও, অ্যান্ড ও এই দামে যেটা দিতেছে এইটা আমার মনে হয় আরও বেশি ভালো দিতে পারতো। কারণ 3,40,000-এ যদি N250 ওই অবস্থা হয় তাহলে এটা 5,25,000-এ আমার মনে হয় আরও ভালো দিতে পারতো, বা আমরা মনে হয় আরও হাই সিসির বাইকও এই রেটের মধ্যে পাওয়ার দাবিদার রাখি। বাট অফিসিয়ালি এই বাইকগুলো যখন আসে এগুলোর কস্টিং অ্যান্ড সব কিছু প্লাস বিল্ড কোয়ালিটি ভালো, এই কারণে এই সমস্ত বাইকে একটু প্রাইস বেশি পড়ে যায়, এটাও সত্যি। কারণ একটা বাইক, এরকম একটা বাইক আপনি 5 বছর চালান আর আপনি অন্যান্য, আমি আর কোম্পানির নাম বলবো না, প্লিজ আমাকে বলতে বলবেন না, প্লিজ না, অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওদের বাইক 5 বছর চালান, তারপরে দেখেন যে কোনটার সাউন্ড ঠিক থাকে, কোনটার মধ্যে মরিচা না পড়ে। আপনি ইয়ামাহার বাইকেই থাকেন না, আপনি FZ-এ যান না, FZ-এ যান আপনি, FZ 5 বছর কাদা টাদা দিয়ে না ধুয়ে চালান, এটা 5 বছর কাদা টাদা দিয়ে না ধুয়ে চালান, 5 বছর পরে এইটা ওয়াশ করেন, একটা সার্ভিস দেন, দেখবেন দেখবেন এটার কী অবস্থা আর FZ-এর কী অবস্থা। ঠিক ওইরকম বাংলাদেশের মার্কেটে হোন্ডা, সুজুকি বা অন্যান্য যে বাইক আছে, আসলে প্রত্যেকটা বাইকের দাম ওইভাবেই নির্ধারণ হয় যখন বাইকটা অফিসিয়ালি আসে। এখন এক্সমোশনের কথা আবার কেউ বলেন না, কারণ ওটা অফিসিয়ালি আসে না, যে যেভাবে পারতেছে আনতেছে, যে যেভাবে পারতেছে দাম হাঁকাইতেছে। একটা বল রেসারের দাম রাখতেছে 8,000 টাকা ঘাড়ের, এখন 8,000 টাকা তো বল রেসারের দাম ভাই ভুলেও না, ওটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করতেছে, ইম্পোর্ট চার্জ অ্যান্ড সব কিছু মিলা আসে একটা বড় মাপের প্রফিট করতেছে, যেহেতু ওটা অফিসিয়ালি আসে না। অফিসিয়ালি আসলে ওই বল রেসারটার দাম হয়তো অর্ধেকেরও নিচে পাবেন আপনারা, এটা যদি কখনো অফিসিয়ালি আসেন। হোন্ডা যে কেন অফিসিয়ালি এই ভালো বাইকগুলো আনতেছে না এখনও পর্যন্ত, প্লাস হোন্ডার আরও কত সিবিআরের 250 আছে, মানে ঠিক বুঝতেছি না ব্যাপারটা কি। হোন্ডারে কি বলবো, ইয়ামাহাও তো সেম কাজই করতেছে, ইয়ামাহা FZ-এর 250, ফেজারের গ্লার 250, তারপরে হচ্ছে যেহেতু 375 পর্যন্ত পারমিশন হয়ে গেছে সিসি লিমিট, সেহেতু R3 কেন, ও আচ্ছা R3 আসবে না, কারণ R3 হচ্ছে ইন্ডিয়াতেই CBU আসে, এখন বাংলাদেশে CBU বাইক আবার 150-এর উপরে পারমিশন নেই, মানে 150 সিসি সেগমেন্টের উপরে পারমিশন নেই, তো সেখানে CKD করতে হবে, অ্যান্ড CKD করতে হলে ওটা অনেক সময়ের ব্যাপার, এটার প্ল্যান বানানো অ্যান্ড সব কিছু সেট আপ সেট আপ করা। যাই হোক, চলেন আমরা উত্তরা যাই, আর কি বলবো, আর কিছু বলার নেই, টুকটাক কিছু ব্যাপার ছিল, মার ব্যাপার শেয়ার করলাম, দেশ ও জনগণের, দেশ ও জাতির উদ্দেশ্যে একটু জ্ঞান বিতরণ করলাম, বাইক নিয়েও একটু জ্ঞান বিতরণ করলাম, অ্যান্ড আর কোনো জ্ঞান পাইতেছি না। এবার চলেন আমরা একটু রাইড এনজয় করি। ওই ঢুকবো 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 ঢুকবো, এই তো ঢুকে গেছি, এখান থেকে ঢুকবো ঢুকবো ঢুকবো, এই তো ঢুকে গেছি। এখানে দেখেন কি কটকটা রোদ, আর আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি দেখাইতে পারবো, এই রোদ শেষ হয়ে আমরা ঢুকে যাচ্ছি এখন ছায়া, এই যে আকাশে মেঘ, ঢুকে গেলাম আমরা ছায়, এই শরতে এই জিনিসগুলোই ভাল লাগে, এই মেঘ এই ছায়া। আরে ওরা এখানে ফটো সেশন করতেছে, এমটির মজাই এটা, ব্রেকিংও ভালো আবার এক্সেলারেশনও ভালো, কিন্তু আমাদের দেশের বাসগুলো ভালো না, দেখেন না, একটা ওখানে থামছে, একটা এখানে থামছে, এটা এখন অ্যাঙ্গেলে উঠবে,
অ্যান্ড রাস্তার অবস্থা 12টা বাজাবে। অনেকদিন বৃষ্টি হয়েছে, পিচগুলো কীরকম নরম হয়ে গেছে, অ্যান্ড আজকে রোদ উঠাতে পিচগুলো কীরকম যেন মানে রাস্তা নষ্ট হওয়ার জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড এয়ারপোর্ট রোডের অনেক জায়গায় অনেক গর্ত হয়েছে দেখলাম, মাঝে মধ্যে ছোট ছোট গর্ত হয়েছে এবং এগুলো বড় হইতে থাকবে। রোডের কাজ মনে হয় কোনো কারণে অফ আসছে, রোডের কাজটা মনে হয় ঠিকঠাক মতো হইতেছে না। যাই হোক, অনেক নীতিবাক্য দেওয়া হয়ে গেছে, আমার মনে হয় আজকের ভিডিও আর বড় করা ঠিক হবে না। একটা সকাল সকাল রাইড করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড মন মেজাজটা আজকে ভালো, যেহেতু মাকে আজকে রিলিজ দিবে, বাসায় নিয়ে যেতে পারবো। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন দেখাবে, তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল্লাহ। পড়ছি আবার জ্যামিং রে ভাই, হইলো কিছু চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.